কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। রমজান ও তারাবি নিয়ে সৌদি আরবের 10 সিদ্ধান্ত। চ্যানেল 20 তে আরো থাকছে সৌদি আরবের যে দুই মসজিদে তারাবি নামাজের অনুমতি, যে নিয়মে চলবে তারাবি নামাজ। কিমের অসুস্থতা নিয়ে যা বললেন ট্রাম্প। করোনায় রোজা নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যা বললেন ট্রাম্প। করোনায় বিশ্বজুড়ে সুখবর, প্রাণীদের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা সফল। এরপর থাকছে করোনা ভাইরাস কি ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশ ও ভারতের সামনে। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। কয়েক মাসের মধ্যে দুর্ভিক্ষে কবলে পড়তে পারে 100 কোটি মানুষ, বলছে WAFP। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। করোনা ভাইরাসের কারণে অদ্ভুত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ তথা মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আসন্ন রমজান এবছর 10 রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শাইখ আব্দুর রহমান আস সুদাইস আসন্ন রমজানে তারাবি ও অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। শাইখ সুদাইস বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যেহেতু আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে, তাই সব দিক লক্ষ্য করে মক্কা মদিনা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে এবছর পবিত্র রমজানে তারাবির নামাজ 10 রাকাত পড়া সহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক, তারাবির নামাজে ইমাম, মুয়াজিন, স্টাফ এবং নির্ধারিত ব্যক্তিদের ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। দুই, তারাবির নামাজ 20 রাকাতের পরিবর্তে এবছর 10 রাকাত পড়া হবে। তিন, প্রথম ইমাম 2 রাকাত করে 3 সালামে 6 রাকাত এবং ইমাম দ্বিতীয় ইমাম 2 সালামে 4 রাকাত সহ দোয়া ও বিতর নামাজ পরিচালনা করবেন। চার, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ইফতার আয়োজন স্থগিত থাকবে। এর পরিবর্তে মক্কা ও মদিনার আশেপাশের এলাকাগুলোতে ইফতার বক্স বিতরণ করা হবে। পাঁচ, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে এবছর রমজানের ইতিকাফ স্থগিত থাকবে। ছয়, অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা জারি করার আগ পর্যন্ত ওমরা স্থগিত থাকবে। সাত, তারাবি ও তাহাজ্জুদে নামাজে পূর্ণ কোরআনের কারিম 29 রমজানে খতম করা হবে। আট, যারা জানাজায় অংশগ্রহণ করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পরেই হারামে প্রবেশ করতে দেওয়া হবে। নয়, বিতরের নামাজে কুনুতের দোয়ার সংক্ষেপ তবে অর্থ বহ করে উপস্থাপন করা হবে। দশ, প্রত্যহ তারাবিতে কোরআন কারিমের শুরু থেকে সুনির্দিষ্ট একটি অংশ তেলাওয়াত করা হবে। এসব সিদ্ধান্ত শুধুমাত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া সৌদি আরবের অন্য মসজিদের ক্ষেত্রে সরকারের দেওয়া পুরনো সিদ্ধান্ত বহাল থাকবে। প্রসঙ্গত, অন্যান্য দেশের মতো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সৌদি আরবেও আঘাত হেনেছে। সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট প্রকাশিত সোমবারের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 10,484 জন, এখন পর্যন্ত মারা গেছে 103 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,398 জন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস কি আল্লাহর অভিশাপ? আপনার মতামত ইয়াসান্ন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এটি আরেকটি হট নিউজ হচ্ছে সৌদি আরবের যে দুই মসজিদে তারাবি নামাজের অনুমতি, যে নিয়মে চলবে তারাবি নামাজ। সৌদি আরবে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে রোজার দিনে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববীতে 20 রাকাতের পরিবর্তে 10 রাকাত করে তারাবির নামাজ আদায় করা যাবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন না, শুধু ইমাম মুয়াজ্জিন সহ মসজিদের কর্মচারীদের নিয়ে তারাবির নামাজ হবে। দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পবিত্র রমজান মাসে মক্কা মদিনা করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পূর্ব সতর্কতামূলক কিছু পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা নিচ্ছে মসজিদ কর্তৃপক্ষ। এর আওতায় মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ থাকার পাশাপাশি মসজিদকে জীবাণুমুক্ত রাখতেও বাড়তি পদক্ষেপ নেওয়া হবে। মসজিদে প্রত্যেক কর্মীর দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে। দুই মসজিদে নিষিদ্ধ থাকবে ইতিকাফ। এর আগে গত 12 এপ্রিল মুসল্লিদের তারাবি নামাজ ঘরে পড়ার পরামর্শ দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ডাক্তার আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ মসজিদে জামাতে কোন রকম নামাজ আদায় বন্ধ রাখাই জরুরি বলে জানিয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে করোনায় রোজা নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যা বললেন ট্রাম্প। করোনা প্রকোপের মধ্যে রমজান মাসে মুসলিমদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি বেশ কিছু রক্ষণশীল মানুষ ট্রাম্পের কাছে টুইট করে জানতে চেয়েছে, খ্রিস্টানরা সামাজিক দূরত্ব ভাঙার পর যে ব্যবস্থা নেওয়া হয়েছে মুসলমানদের কি একই পদক্ষেপ নেওয়া হবে?
এমন প্রশ্নের উত্তরে চান বলেন, আমি বলতে চাই এতে কিছু পার্থক্য থাকবে, তবে যা ঘটবে আমরা তা দেখাবো। আমি দেশে বড় অসমতা দেখেছি। আমি মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করি, এটা ব্যাপার না যে আপনি কি বিশ্বাস করছেন। এ সময় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব স্টারের মতো মুসলমানদেরকে রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি উৎপত্তি হলেও করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড ও মিটারে দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 8,19,175 জন, মারা গেছেন 45,343 জন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কিমের অসুস্থতা নিয়ে যা বললেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সুস্বাস্থ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এর বাইরে কিছু বলতে যাননি তিনি। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের হার্টে অস্ত্রোপচার হয়েছে, এরপর নিজ বাড়িতেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ প্রসঙ্গে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমি কেবল তার সুস্বাস্থ্য কামনা করতে পারি। কিমের সঙ্গে ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমি প্রত্যাশা করছি। এ সময় কিমের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টার কথাও বলেন তিনি। ট্রাম্প বলেন, খবরে যা বলা হয়েছে তা যদি সত্যি হয় তবে এটা খুবই গুরুতর অবস্থা, কিন্তু কিমের স্বাস্থ্য নিয়ে তার কাছে সরাসরি কোনো তথ্য আছে কিনা তা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন ওই প্রতিবেদন সত্য কিনা তা আমি জানি না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে করোনা বিশ্বজুড়ে সুখবর, প্রাণীদের উপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা সফল, সম্ভবত করোনার উত্তর মিলতে চলেছে। সাফল্য এলো করোনা ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষাতে। লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং এসবের ফলে করোনা ভাইরাসকে থামানো গিয়েছে একথা বলা যাবে না। বিজ্ঞানীরা জানাচ্ছিলেন করোনার একমাত্র উত্তর তার ভ্যাকসিন। এই পরীক্ষা নিরীক্ষায় প্রাথমিক সাফল্য এলো। জানা গিয়েছে প্রাণীদের উপর করোনা ভ্যাকসিনে যে পরীক্ষা করা হয়েছিল তা সফল হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মোকাবেলার প্রায় 70টি ভ্যাকসিনের উপর কাজ চলছে, এর মধ্যে 3টি মানব শরীরে পরীক্ষা হবে। রিপোর্টে বলছে চীনা গবেষকরা ইতিমধ্যে বাঁদর ও ইঁদুরের উপর যে ভ্যাকসিনে পরীক্ষা করেছিলেন তা সফল হয়েছে। সার্স সিওভি টু এর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ভ্যাকসিনটি। বায়োরক্সিভ নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য। দুটি ভিন্ন ডোজে এই ভ্যাকসিনের পরীক্ষা চলে। 3 ও 6 মাইক্রোগ্রাম ভ্যাকসিন ইঁদুর ও বাদুর দিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে শুধু করোনা ভাইরাস নয়, কমপক্ষে আরো 10 রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম এই ভাইরাস। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে করোনা ভাইরাস কি ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশ ও ভারতের সামনে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যা যে বাড়তে থাকবে এ নিয়ে বিশেষজ্ঞদের মনে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এবং কোন পর্যায়ে এসে এই হার কমতে শুরু করবে, এই সম্পর্কিত একটি মডেল রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর হাতে রয়েছে। কিন্তু জনমতে আতঙ্ক ছড়াতে পারে সেই বিবেচনা এই মডেলটি সরকার বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্যে আনতে চাইছেন না। একদিক থেকে ঠিক কাজটি করা হয়েছে, কারণ এই মুহূর্তে প্রজেকশন করার মতো যথেষ্ট ডেটা পাওয়া যাচ্ছে না, বলছেন ভাইরোলজিস্ট ডক্টর নজরুল ইসলাম। তিনি বলছেন, করোনা ভাইরাস রোগীদের কাছ থেকে নমুনার রস সংগ্রহের কাজে নানা ধরনের সমস্যা রয়েছে। একদিন নমুনা সংগ্রহ করে আরেকদিন তা পরীক্ষা করা হচ্ছে, সেই তথ্য প্রকাশ করা হচ্ছে অন্য একদিন, ফলে এর থেকে এখনই কোনো সুনির্দিষ্ট মডেল তৈরি করা কঠিন। এর পাশাপাশি মাঠ পর্যায়ে আসা অনেক উপাত্ত সিস্টেম লসের শিকার হচ্ছে বলে ডক্টর ইসলাম সন্দেহ করেন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং সম্ভাব্য মৃত্যুর হার নিয়ে গত 26 মার্চ তৈরি জাতিসংঘের একটি ইন্টার ডিপার্টমেন্টাল রিপোর্ট বাংলাদেশের গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। এতে পূর্বাভাসে করা হয় বাংলাদেশের জনঘনত্বের বিবেচনা করোনা ভাইরাসে 5 লাখ থেকে 20 লাখ মানুষের জীবনহানি ঘটতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কয়েক মাসের মধ্যে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে 100 কোটি মানুষ, বলছে WFP। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ব বড় ধরনের দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করল জাতিসংঘ। দুর্ভিক্ষ এড়াতে সদস্য দেশগুলোতে সম্মিলিতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। WFP-র বরাতে CNN জানায়, বিশ্বের প্রায় 36টি দেশ দুর্ভিক্ষে সবচেয়ে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এর মধ্যে 10টি দেশের প্রায় 10 লাখেরও বেশি মানুষ এখনই অনাহারে দিন কাটাচ্ছে। বর্তমানে বিশ্বে প্রায় 82 কোটি 10 লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় রয়েছে। করোনা পরিস্থিতিতে সামনে দিনগুলোতে প্রায় 100 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। সংস্থাটি এই সপ্তাহে প্রকাশিত বার্ষিক রিপোর্টে বিশ্বের 55 দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করেছে। দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলা করতেও অক্ষম
বলে জানিয়েছেন সংস্থাটি। রিপোর্টে বলা হয়েছে এই দেশগুলো জীবন না জীবিকা এই দুয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়বে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গিয়ে ঘরবন্দি করে রাখা জনগণ খাদ্য অভাবে মারা যেতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে 10টি দেশকে চিহ্নিত করেছে WFP। দেশগুলো হলো ইয়েমেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া এবং হাইতি। দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থার কারণে করোনা ভাইরাসের কম প্রাদুর্ভাব হলেও তা সামাল দিতে হিমশিম খাবে এই দেশগুলো। বেস্তি বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোতে এখনই দুর্ভিক্ষ এড়ানোর পরিকল্পনা করতে হবে। দুর্ভিক্ষ এখনো শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করতে চাই। যদি এখনই আমরা ব্যবস্থা না নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষের মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, সত্য কথা বলতে আমাদের হাতে সময় নেই, তাই বিশ্বকে বুদ্ধি ও কৌশলের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টা করোনা মহামারীর কারণে খাদ্য ও মানবিক সংকট মোকাবিলা করা সম্ভব। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে থাকুন।